গতকাল 7 এপ্রিল গাজীপুর মহানগর 13 নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ সাইফুল ইসলাম মোল্লা তার গ্রামের বাড়ি ইটাহাটা মোল্লাপাড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করে পূর্বপুরুষের কবর জিয়ারতের মাধ্যমে কড্ডা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লিদের সাথে দোয়া সমর্থন ও ভোট প্রত্যাশা করে ইফতার করে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন। এ সময় বক্তব্য রাখেন অধ্যক্ষ ডাক্তার মোশাররফ হোসেন মোল্লা, বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আনোয়ার হোসেন সরকার, শামীম বাসন থানা আওয়ামী লীগের 1 নং যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম শফি, গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ দেলার হোসেন, ভাওয়াল কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন সৌরভ সহ আরো অনেকেই বক্তব্য রাখেন।